আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের বিলাসী গল্পের বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সমাধান তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও উক্তিটি কার ন্যাড়ার মৃত্যুঞ্জয়ের বিলাসীর খুরার সঠিক উত্তর হচ্ছে বিলাসীর মহত্বের কাহিনী আমাদের অনেক আছে এখানে মহত্ব মহত্ব বলতে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে ব্যঙ্গার্থে প্রশংসার্থে ক্ষোভার্থে নির্দার্থে সঠিক উত্তর হচ্ছে ব্যঙ্গার্থে তৃতীয় প্রশ্ন শরৎ চন্দ্রোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী শ্যামাকান্ত চট্টোপাধ্যায় উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মতিলাল চট্টোপাধ্যায় নিয়ার রঞ্জন চট্টোপাধ্যায় সঠিক উত্তর হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায় শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি মহেশ মন্দির বিলাসী হরিরক্ষী এই প্রশ্নটির উত্তর কিন্তু যদি তোমরা লেখক পরিচিতিটি ভালো করে পড়ে থাকো তাহলেই কিন্তু পেরে যাবে তাই তোমাদের প্রতিটি গল্পের লেখক পরিচিতিগুলো খুব ভালো করে পড়বে কারণ লেখক পরিচিতি থেকে কিন্তু একটি অথবা দুইটি প্রশ্ন থাকতে পারে তাই লেখক পরিচিতিটা প্রতিটি গল্পের প্রতিটি কবিতার লেখক পরিচিতিটা খুব ভালো করে পড়বে এখানে হচ্ছে শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি সঠিক উত্তর হচ্ছে মন্দির শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন কলকাতায় হুগলিতে আসামে আর হচ্ছে রেঙ্গুনে সঠিক উত্তর হচ্ছে কলকাতায় সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি এ কথার কারণ কি ছাত্রদের কষ্ট ছাত্রদের আগ্রহ ছাত্রদের খুশি ছাত্রদের শহরমুখীতা সঠিক উত্তর ছাত্রদের কষ্ট মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো নেলাটাকে হচ্ছে বিলাসী গল্পের কথক মাঝে মাঝে স্কুলের পথে স্কুলের পথে কার সাথে দেখা বিলাসীর হতো সাথে মৃত্যুঞ্জয়ের সাথে মৃত্যুঞ্জয়ের খুড়ার সাথে বুড়ো মালোর সাথে সঠিকোত্তর মৃত্যুঞ্জয়ের সাথে গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল মৃত্যুঞ্জয়ের বিলাসীর নার সঠিক সঠিকোত্তর হচ্ছে মৃত্যুঞ্জয় গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের বাগান ছিল উপরের আদালতের হুকুমে বলতে কোনটিকে বোঝানো হয়েছে হাইকোর্টের নির্দেশে সষ্টার নির্দেশে জজ কোর্টের নির্দেশে আর হচ্ছে খুরার নির্দেশে সঠিক উত্তর হলো সষ্টার নির্দেশে উপরের আদালতের হুকুমে বলতে সষ্টার নির্দেশে বোঝানো হয়েছে যমরাস মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে বুড়ো মালোর বিলাসীর মৃত্যুঞ্জয়ের ন্যাড়ার সঠিক উত্তর বিলাসীর দশ পনেরো দিন অসুস্থতার মধ্যে মৃত্যুঞ্জয় কীভাবে পড়েছিল অজ্ঞান অজ্ঞান অচৈতন্য অবস্থায় ঘোর নির্ধারিত নিরত অবস্থায় প্রচণ্ড ব্যথাতুর অবস্থায় নির্বাক নিঃসঙ্গ অবস্থায় সঠিক উত্তর হচ্ছে অজ্ঞান অচৈতন্য অবস্থায় গিরিতে ইস্তফা দেয় কেন সাপের ভয়ে মশার কামড়ে মৃত্যুর ভয়ে বাঘের ভয়ে হচ্ছে মশার কামড়ে মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কোনটি বিলাসীর হাতে লুচি খাওয়া বিলাসীর হাতে সন্দেশ খাওয়া বিলাসীর হাতে মাংস খাওয়া নাকি বিলাসীর হাতে ভাত খাওয়া সঠিক উত্তর হচ্ছে বিলাসীর হাতে বাত খাওয়া ওরে এই বাপরে আমি একলা থাকতে পারবো না এ উক্তি প্রেক্ষাপট কি প্রমাণ দেয় মানব প্রেমের সংস্কারের জাত গৌরবের আর হচ্ছে মেকি প্রতিভক্তির সঠিক উত্তর হচ্ছে মেকি প্রতিভক্তির মৃত্যুঞ্জয় সাপুরে জীবন গ্রহণ করলো কেন বিলাসীকে ভালোবেসে বিয়ের কারণে সাপ ধরা তার সৎ ছিল বলে সাঁপুরে জীবন ভালো লাগতো বলে গ্রাম ছাড়া হয়েছিল বলে সঠিক উত্তর হচ্ছে বিলাসীকে ভালোবেসে বিয়ের কারণে বিষ হরির আজ্ঞা কি বিষ হরির আজ্ঞা কি মন্ত্র বাণী ধুয়া পুঁথি সঠিকোত্তর হচ্ছে মন্ত্র খরিস গোখরটি দৌড়তে মৃত্যুঞ্জয়ের কত সময় লেগেছিল মিনিট তিনেক মিনিট পাঁচেক মিনিট সাতেক নাকি মিনিট দশেক সঠিক উত্তর মিনিট দশেক মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কি সাদা গোখ্র পদ্মগোঘ্র কালো গোখ্র খরিশ গোখ্র সঠিক উত্তর হচ্ছে খরিশ এবং আমরা আগে প্রশ্নই আগের বহু নির্বাচনী প্রশ্নেই কিন্তু দেখলাম যে এই যে খরিশ গোখ্র সাপটি যে মৃত্যুঞ্জয় ধরেছিল এই খরিশ গোক্র সাপটি দৌড়তে মৃত্যুঞ্জয়ের মিনিট দশেক সময় লেগেছিল বিলাসীর আত্মহত্যাটা পরিহাসের বিষয় হলো কেন বিলাসী মৃত্যুঞ্জয়ের জন্য আত্মহত্যা করেছে বলে বিলাসী সাপরের মেয়ে ছিল বলে মৃত্যুঞ্জয় অন্নপাপ করেছিল বলে সমাজ ভালোবাসার মূল্য দিতে জানে না বলে সঠিক উত্তর হচ্ছে সমাজ ভালোবাসার মূল্য দিতে জানে না বলে তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী গল্পটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত